হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে ভার্টিক্যাল সেকশনের যে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অবশ্যই ওই ভার্টিক্যালের যে আইসি রয়েছে আপনারা স্ক্রিনের মধ্যে আইসিগুলো দেখতে পাচ্ছেন। আইসি হচ্ছে 78040। এর পরিবর্তে কিন্তু আরও অনেক আইসি লাগানো যায়, সেই বিষয়ে আমরা আপনাদেরকে অবশ্যই বিস্তারিত তথ্য দেবো। এর পরিবর্তে আপনারা এই আইসি এখানে লাগাতে পারেন। ভার্টিক্যালের প্রায় 15 আইটেমের আইসি আছে, যে আইসির নাম্বারগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখানে কিন্তু লাগাতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে ভোল্টেজ রেডিংটি এবং কোন সিগন্যাল কোথায় ঢোকে সেটি কিন্তু জানতে হবে। সেটি আমরা আপনাদেরকে এখানে ডিজিটাল মিটার এবং অ্যানালগ মিটার দুইটা দিয়ে বুঝিয়ে দিব। আমরা এমনভাবে বুঝিয়ে দিব যারা বিগিনার লেবার এবং অ্যাডভান্স লেভেলে কাজ করে তাদের ক্ষেত্রেও অনেক কাজে আসবে। আসুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তবে একটি কথা বলি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের ইলেকট্রনিক্স এর কাজ সম্পর্কিত তথ্য পেতে চান এবং এবং বেসিক কিছু ধারণা এবং অ্যাডভান্স লেভেলের ধারণা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু আপনারা যে স্ক্রিনে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটাতে এমন একটা প্রসেস রয়েছে, এই প্রসেসটি আপনাদেরকে শিখাই দেব। এই প্রসেসটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি এই সার্কিটটি এই আলট্রা স্লিম যে টিভিগুলো তো রয়েছে সেগুলো কিন্তু লাগাইতে পারবেন। সেই সংক্রান্ত ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং এই সার্কিটটি 32 ইঞ্চি টিভি তো লাগানো যাবে, সেই বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিব। আসুন আমরা এখন আপনাদেরকে দেখাই। একটি ভার্টিক্যাল সেকশন দেখতে গেলে আপনাদেরকে ভার্টিক্যাল সেকশনে যদি আইসি লাগানো থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই আইসিটির আপনাদেরকে ডাটা শিট এটা যেখান থেকে সংগ্রহ করতে হবে আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে এই ডাটা শিটের লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্ক থেকে কিন্তু আপনারা এই আপনারা যেখানে ডাটা শিটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটি ডাউনলোড করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে ভার্টিক্যাল সেকশনের যে একটি আইসি যদি আপনারা কাজ করে আপনারা জানেন এই আইসিটিকে কিন্তু তার খাদ্য দিতে হবে এবং তাকে তার যে প্রয়োজনীয় জিনিস সেটি কিন্তু দিতে হবে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি বাসায় কারো কাছ থেকে কাজ করে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু তার শক্তির দরকার আছে, তার আর তাকে শক্তি যোগাইতে গেলে তাকে খাদ্য দিতে হবে এবং যে কাজটি করে নেবেন সেই কাজের এর তাকে কিন্তু জিনিস দিতে হবে। এটি কিন্তু আপনারা সবসময় মাথার মধ্যে রাখবেন। যারা ইলেকট্রনিক্সের কাজ করে তাদের কিন্তু এই বিষয়টি অবশ্যই মাথার মধ্যে নিতে হবে। কারণ আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার বাসায় তাকে খোঁড়ার জন্য কাজে নেন তাহলে কিন্তু তাকে কোদাল দিতে হবে, এটি কিন্তু আপনাদেরকে দিতে হতো, অথবা সে নিজে নিয়ে আসতে পারে। সেই রকম আমি যদি এই আইসিটির এই থেকে কিছু করাই নিতে চাই তাহলে খাদ্য দিব এবং তাকে সে জিনিসটাও দিব। সে জিনিসটা হচ্ছে এই আইসিটিকে আমাকে পরিপূর্ণভাবে কিন্তু ভোল্টেজ দিতে হবে এবং এর যে সিগন্যালটি সেটি কিন্তু দিতে হবে। এই আইসিটির আগে কাজ কি সেটি আমাকে বুঝতে হবে। এই আইসিটির কাজ হচ্ছে এই কিন্তু ভার্টিক্যাল সেকশনের এ কাজ করে থাকে। এই আইসি থেকে যে ভার্টিক্যাল যে সিগন্যালটি আইসি থেকে বের হয় সেটি কিন্তু সাধারণত লো সিগন্যাল বাহির হয় এবং সেই সিগন্যালের মধ্যে কিন্তু কিছু ধরনের ক্র্যাক অথবা অনেক ধরনের পালস ডিভাইডেড কিছু আনুষাঙ্গিক সামথিং কিছু ভোল্টেজ থাকতেই পারে। সেক্ষেত্রে কিন্তু এ ওখান থেকে সিগন্যালটি নিয়ে পিওর ভার্টিক্যাল সিগন্যাল করে সেটিকে হাই রেজুলেশনে হাই অ্যাম্পলিফাই করে কিন্তু ইয়োক কয়েল পর্যন্ত পাঠিয়ে দেয়। এখানে যে ইয়োক কয়েলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ইয়োক কয়েল পর্যন্ত পাঠিয়ে দেয়, এটাই কিন্তু এই ভার্টিক্যাল আইসি এবং এই সেকশনটি কাজ করে থাকে। অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি টিভিতে আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা ভার্টিক্যাল সেকশনের কী কাজ সেটি কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এখন আমরা আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে এই আইসিটি আমি যদি ওয়ার্ক করাইতে যাই, আইসিটি ওয়ার্ক করার ক্ষেত্রে আমরা আপনাদেরকে এখনই যে জিনিসটি বললাম সেটি হচ্ছে একে আমাদেরকে ভোল্টেজ দিতে হবে, এক সিগন্যাল দিতে হবে। এখন আপনাদেরকে যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে একে যদি আমি ভোল্টেজ দিতে যাই তাহলে ভোল্টেজের পিন নম্বর কত, এই আইসিটি কত নম্বর পিনে ভোল্টেজটি ঢুকবে সেটি কিন্তু আপনাদেরকে জানতে হবে। সেটি জানতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই ডাটা শিটটি লাগবে। আপনারা আবারও দেখেন এই যে ডাটা শিটটি লাগবে, এই ডাটা শিট ছাড়া কিন্তু আপনি আমি কোনো যারা বিগিনার ইলেকট্রনিক্স রয়েছে ইলেকট্রনিক্সের কাজ করে তারা কিন্তু বুঝবে না। হ্যাঁ, এটা বুঝবে কে, যেটি এটি তৈরি করছে যে কোম্পানি এটি তৈরি করছে তারা কিন্তু বুঝতে পারবে যে এই আইসিটির মধ্যে আমি কত ভোল্টেজ দিব, কোন ঠ্যাঙে ভোল্টেজ দিব। তারপরেও কিন্তু তারা তো কোটি কোটি আইসি এবং বাহির করে, তাদেরও কিন্তু ডাটা শিটের দরকার আছে। আপনারা আগে ডাটা শিট বাহির করে নেবেন, এটি ডাউনলোড লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে বিপ্লব ইলেকট্রনিক্স .golokhoj.com,
সেখান থেকে আপনারা এটি ডাউনলোড করে নেবেন। এখন এই আইসিটির মধ্যে আপনাদেরকে আমরা যেটা বললাম ভার্টিক্যাল যে সিগন্যালটি, সেই সিগন্যালটি কিন্তু ঢুকছে। দেখুন এখানে ইনপুট সিগন্যাল এক নম্বর পিনে কিন্তু আমাদের সিগন্যালটি ঢুকছে, সেটি ঢুকছে 10k 15k রেজিস্ট্যান্সের মাধ্যমে, কিন্তু এই ভোল্টেজটি কিন্তু এখানে ঢোকানো হয়েছে। এখন আপনাদেরকে এখানে যে 10k রেজিস্ট্যান্সটি, সেই 10k রেজিস্ট্যান্সটি কিন্তু আগে দেখতে হবে যে আমার 10k রেজিস্ট্যান্সটি ঠিক আছে কিনা। আর আইসিটি যদি আমরা এইভাবে ধরি তাহলে কিন্তু, এইভাবে যদি ধরি তাহলে কিন্তু আর এক নম্বর পিন কিন্তু এটা আসতেছে। তো এক নম্বর পিন যদি এটা আসে তাহলে আমাদেরকে এই যে এক নম্বর পিন, এটি কিন্তু আমরা আপনাদেরকে স্ক্রিনে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এক নম্বর ঠ্যাং, এক নম্বর ঠ্যাং কিন্তু এই যে এই ঠ্যাংটা, এটি কিন্তু এক নম্বর ঠ্যাং। এখন এই ঠ্যাঙের যে প্রিনটা রয়েছে সেই প্রিনটা এইভাবে আপনাদেরকে ধরে নিয়ে যাইতে হবে। যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে এক নম্বর পিনটি, এক নম্বর পিনটি কিন্তু আপনাদেরকে আমরা স্পষ্ট আকারে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এক নম্বর পিনটা এই প্রিন্টার মাধ্যমে, এই যে এই প্রিন্টার মাধ্যমে, এই প্রিন্টার মাধ্যমে, এই যে এখানে যে প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রিন্টার মাধ্যমে, এই প্রিন্টের মাধ্যমে কিন্তু আইসি থেকে, মানে আইসি থেকে যে আপনাদেরকে যে সিগন্যালটি, এখানে দেখুন আপনাদেরকে এই যে এক নম্বর পিনে আমরা দেখাচ্ছি, এই যে ইনপুট এক নম্বর পিনে কিন্তু ঢুকছে। অবশ্যই আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে আমার এক নম্বর পিনে যে সিগন্যালটি সেটি সুন্দরভাবে ঢুকছে কিনা। এক নম্বর পিনের যে 10k রেজিস্ট্যান্স থাকতে পারে, 15k রেজিস্ট্যান্স থাকতে পারে, আপনারা অবশ্যই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই মিটার আমাদের এখানে ওমসে দেওয়া আছে, এই যে মিটার আমরা ওমসে দিলাম। ওমসে দেওয়ার পরে এখানে অবশ্যই আপনাদের যে আইসি থেকে যে সিগন্যালটি এখানে প্রবেশ করবে আমরা আপনাদেরকে অবশ্যই এই সার্কিটটির মাধ্যমে দেখাচ্ছি। এখানে দেখুন আপনারা অবশ্যই এই যে এইভাবে এই এই প্রিন্টার মাধ্যমে, এই প্রিন্টার মাধ্যমে এখানে দেখুন আমরা যদি এখানে মিটার ধরি তাহলে অবশ্যই 15k অথবা 10k আমরা এখানে কিন্তু মিটারটি ধরতেছি। এখানে যদি আমরা মিটারটা ধরি তাহলে অবশ্যই এখানে 15k অথবা 10k কিন্তু ওমস দেখাবে। দেখুন এখানে আমরা মিটার ধরছি, মিটার ধরার পরে এখানে দেখুন এই যে 15k 10k রেজিস্ট্যান্স একটা মারা আছে, সেই 10k রেজিস্ট্যান্স দেখাচ্ছে। তাহলে 10k রেজিস্ট্যান্স যদি দেখায় তাহলে অবশ্যই আমার সিগন্যাল যদি এখান থেকে আমরা আগে চেক করে নেব, চেক করে নেওয়ার পরে যে জিনিসটি আমরা চেক করব সেটি হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজটি মেন বিষয়, তা ভোল্টেজটি আমরা আপনাদেরকে ডিজিটাল মিটারের মাধ্যমে দেখাবো। অবশ্যই ডিজিটাল মিটারের ভোল্টেজটি দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে আমরা ডিজিটাল মিটারটি অন করছি, ডিজিটাল মিটার থেকে যখন আমরা ধরব এই আইসির যে কত নম্বর পিনে ভোল্টেজ ঢোকে সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই ডাটা শিটের মধ্যে দেখতে হবে। এই যে ডাটা শিট আমাদের এখানে আছে, দেখুন এখানে এই আইসির মধ্যে সাপ্লাই ভোল্টেজ কিন্তু 2 নম্বর পিন, এখানে দেখুন 2 নম্বর পিন সাপ্লাই ভোল্টেজ। অবশ্যই মিটারটি আপনারা এরকম ভোল্টেজে রাখিয়ে দিবেন। ভোল্টেজে রাখার পরে এখানে যে 2 নম্বর পিনটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটি যদি 1 হয়, আমরা যদি আইসিটি ঠিক এইভাবে ধরি, আইসি আমরা একটি বাহির করি, আইসি আমাদের এখানে বাহির করা নাই, এই আইসিটি যদি আমরা এইভাবে ধরি, যদি এইভাবে সার্কিটে লাগানো থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য করতেছেন এইভাবে যদি আইসিটি লাগানো থাকে তাহলে কিন্তু 1 নম্বর ঠ্যাং হচ্ছে এইটা, তাহলে 2 নম্বর ঠ্যাং হবে এইটা, তাহলে অবশ্যই এখানে কিন্তু 2 নম্বর ঠ্যাং আমরা পাচ্ছি। কোনটা এখানে 2 নম্বর ঠ্যাং কিন্তু আমরা পাচ্ছি, এই যে এটা কিন্তু 2 নম্বর ঠ্যাং। তাহলে যদি 2 নম্বর ঠ্যাং আমরা এখানে পাই তাহলে 2 নম্বর ঠ্যাঙে আমাদের ভোল্টেজের দরকার আছে। ডাটা শিটে কিন্তু অবশ্যই লেখা আছে, আপনারা দেখেন এখানে কিন্তু সর্বোচ্চ 25, 24, 26, 27, 28 পর্যন্ত হতে পারে ভোল্টেজ, তারপরেও কিন্তু এই আইসি ডাটা শিটের মধ্যে লেখা আছে অবশ্যই ওই 28 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়। তা আমরা এখানে ডিজিটাল মিটারটি ধরতেছি, দেখেন এখানে যদি ডিজিটাল মিটারটা আমরা 2 নম্বর পিনে ধরি তাহলে দেখুন এখানে কিন্তু 27 ভোল্ট দেখাচ্ছে। অবশ্যই আপনারা এটা মাথার মধ্যে রাখবেন। আবারও আমরা মিটারটি পরিষ্কার করে দেখাচ্ছি, এখানে 27 ভোল্ট দেখাচ্ছে, দেখুন 27, 28, 24, 25 হলেও কিন্তু এই আইসি কাজ করবে। এরপরে যে 3 নম্বর পিনটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে 3 নম্বর পিনেও কিন্তু একটা ডায়োড পজিটিভ থেকে যে ভোল্টেজটি একটি ডায়োড দিছে, ডায়োড দেওয়ার পরে একটা কিন্তু 35 ভোল্টের ক্যাপাসিটার মারছে। অবশ্যই আমরা কিন্তু এই 3 নম্বর পিনেও কিন্তু ভোল্টেজ অবশ্যই পাবো। সে 3 নম্বর পিনে আমরা কত ভোল্টেজ পাচ্ছি আপনারা সেটা দেখেন। এই 3 নম্বর পিনে অবশ্যই আমরা ভোল্টেজ অবশ্যই পাবো। 3 নম্বর পিনে দেখুন আমরা 2 ভোল্ট পাইতেছি,
ঠিক আছে তিন নাম্বার পিনে আমরা 2 ভোল্ট পাইতেছি তিন নাম্বার পিন দিয়ে কিন্তু এটা তারা রেগুলেট করছে এখানে আমরা দেখুন 2 ভোল্ট পাচ্ছি তারপরে 4 নাম্বার পিন যেটা রয়েছে 4 নাম্বার পিনটা কিন্তু বডি এখানে দেখুন এই যে 4 নাম্বার পিনটা এই 4 নাম্বার পিন এইটা 4 নাম্বার পিনে কিন্তু কোনো ভোল্টেজ পাওয়া যাবে না তারপরে যে 5 নাম্বার পিনটি আমরা আপনাদেরকে দেখাবো 5 নাম্বার পিনটি কিন্তু এই আইসির একটি গুরুত্বপূর্ণ পিন 5 নাম্বার পিনটি কিন্তু সরাসরি আউটপুট মানে ভার্টিক্যালের যে ইয়োক কয়েল রয়েছে এখানে আমরা 5 নাম্বার পিনটি আপনাদেরকে দেখাচ্ছি 5 নাম্বার পিন যেহেতু আউটপুট হবে অবশ্যই ওখানে কিছু পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে এখানে যে এটা 5 নাম্বার এই 1 2 3 4 তারপরে আবারো দেখাচ্ছি 1 2 3 4 এই যে 5 এই 5 নাম্বার পিনে যদি আমরা মিটার ধরি তাহলে দেখুন 5 নাম্বার পিনে কিন্তু 14 ভোল্ট আসছে এই 14 ভোল্ট কিন্তু অলরেডি আমাদের আইসি থেকে পাওয়া যাবে আপনারা যদি ইয়োক কয়েলের কানেকশন খুলে দেন তারপরে এখানে কিন্তু আপনারা 14 ভোল্ট পাবেন আপনাদেরকে অবশ্যই আগে ভোল্টেজ গুলো দেখে নিতে হবে আমাদের ভোল্টেজ ঠিক আছে কিনা ভোল্টেজ যদি আমার ঠিক থাকে তাহলে অবশ্যই এই আইসিটি ওয়ার্ক করবে ভোল্টেজ দেখার পরে তারপরে আপনারা দেখবেন সিগন্যাল ঠিক আছে কিনা সিগন্যালটা আইসি থেকে ঢুকছে কিনা সেটাও কিন্তু মেইন সিগন্যাল কিন্তু অবশ্যই 1 নম্বর পিনের মধ্যে সিগন্যাল ঢুকছে এরপরে আমরা 6 নম্বর পিনটি দেখাবো 6 নম্বর পিনে কিন্তু ডাইরেক্ট ভোল্টেজ 6 নম্বর পিনে অবশ্যই আমরা 27 ভোল্ট অথবা 26 ভোল্ট পেতে পারি সেই 6 নম্বর পিন কিন্তু এই আইসির এই যে আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে 6 নম্বর পিন এই আইসির এইটে এই 6 নম্বর পিন 6 নম্বর পিনে কিন্তু আমরা 27 ভোল্ট পাচ্ছি 6 নম্বর পিনে যদি আমরা 27 ভোল্ট পেয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কিন্তু ভোল্টেজটি ঠিকভাবে এখানে ঢুকছে এই আইসির মধ্যে আরো একটা ভোল্টেজের প্রয়োজন হয় সেই ভোল্টেজটা হচ্ছে আর 7 নম্বর পিন এই 7 নম্বর পিনে দেখেন 7 নম্বর পিনে 1.5 কে একটা রেজিস্ট্যান্স মারা আছে রেজিস্ট্যান্স মারার পরে 8 ভোল্ট অথবা 5 ভোল্টের উপরে কিন্তু মারা থাকবে এইটা কিন্তু মুখ্য বিষয় অনেকে ইলেকট্রনিক্স এর যারা কাজ করে তারা কিন্তু এই পিনটা চেক করে না কারণ এই পিনের যে ভোল্টেজটি রয়েছে এখানে যদি আমরা 5 ভোল্টের উপর মারি অথবা 8 ভোল্টের মারি তাহলে কিন্তু 7 নম্বর পিনে আমরা বেশি একটা ভোল্টেজ পাবো না 2 আড়াই 3 এই ধরনের পেতে পারি তা আমরা আপনাদেরকে এখানে 7 নম্বর সবার যে শেষের পিনটি সেটিও দেখাচ্ছি আপনারা ডিজিটাল মিটারের দিকে লক্ষ্য করেন এখানে অবশ্যই আমরা মিটার ধরছি দেখুন এখানে 3 ভোল্ট দেখাচ্ছে 3 ভোল্ট দেখাচ্ছে এই ভোল্টেজটা কোথায় থেকে আসছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ভোল্টেজটি এই যে প্রিন্টার মাধ্যমে এই যে প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই প্রিন্টার মাধ্যমে এই যে এখান থেকে একটা রেজিস্ট্যান্স মারছে 1.5 কে অথবা যদি না 8 ভোল্টের উপর মারে তাহলে কিন্তু 10 কেও মারতে পারে 15 কেও মারতে পারে এই বিষয়টা যদি আপনারা এই আইসির মধ্যে পূর্ণাঙ্গভাবে আপনারা বুঝতে সক্ষম হন তাহলে অবশ্যই ভার্টিক্যাল সেকশনের আর কোনো ধরনের সমস্যা হবে না তাহলে আপনাদেরকে চেক করতে হইতেছে কোনটা কোনটা আপনাদেরকে মেন যেটা চেক করতে হচ্ছে সেটা হচ্ছে 2 নম্বর পিনে আমার ভোল্টেজ ঠিক আছে কিনা 2 নম্বর পিনে সরাসরি কিন্তু সাপ্লাই ভোল্টেজ ঢুকছে 3 নম্বর পিনে আমার ভোল্টেজের সঙ্গে এই ক্যাপাসিটরটা সঠিকভাবে লাগানো আছে কিনা 100 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট এখানে কিন্তু অবশ্যই ক্যাপাসিটর 3 নম্বর পিন ক্যাপাসিটর এখানে কিন্তু ক্যাপাসিটরটা মাস্ট বি দিতে হবে এই ক্যাপাসিটর না হলে কিন্তু আইসিটি ওয়ার্ক করবে না তারপরে তো 4 নম্বর পিন আমাদের বডি থাকলো 5 নম্বর পিনে কিন্তু অবশ্যই সরাসরি ইয়োক কয়েলের সঙ্গে কানেকশন থাকবে তা ইয়োক কয়েলের সঙ্গে যখন আমরা এর কানেকশন দিব অবশ্যই একটা ক্যাপাসিটর আর অথবা পিএফ 104 100 কে এটা না দিলেও চলে তারপরেও এটা দিলেও কত সময় এসি সিগন্যাল থাকতে পারে সেটি গ্রাউন্ড হয়ে গেল এখানেও সেটি লাগানো রয়েছে আমরা আপনাদেরকে অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখাবো এখানে আমরা দেখাবো 5 নম্বর যে পিনটি রয়েছে 1 2 3 4 1 2 3 4 এই 5 এই 5 নম্বর পিনে এটি 5 নম্বর পিনে আপনারা দেখুন 5 নম্বর পিনে যে এখান থেকে এখান থেকে এখান থেকে এই যে একটা রেজিস্ট্যান্স মারছে রেজিস্ট্যান্স মারার পরে একটা পিএফ দিয়ে যে বডি মারছে ঠিক আছে এটা এটা মুখ্য বিষয় না এটা না থাকলেও কিন্তু টিভির পর্দার মধ্যে কিন্তু আলো আসবে দেখুন এখানে স্ক্রিনে লাইট আছে এই পিনটা কিন্তু অবশ্যই ইয়োক কয়েলের সঙ্গে সম্পর্ক থাকবে যে ইয়োক কয়েল আছে এই ইয়োক কয়েলের আরেকটা বিষয় আমরা আপনাদেরকে দেখাবো যদি এই আইসির মধ্যে আপনারা কতক সময় দেখা গেল যে স্প্লিট পাওয়ার সাপ্লাই ঢুকেছে স্প্লিট পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু এর প্রসেসটি আবার ভিন্ন হবে সেটিও ভিডিও আমরা আপনাদেরকে নেক্সটে তৈরি করে দিব এখন আপনাদেরকে কিন্তু এখানে যে মানে ইয়োক কয়েলের এক মাথা এখানে দিলেন আর এক মাথাটা যেটা রয়েছে সেই মাথাটা কিন্তু অবশ্যই একটা ক্যাপাসিটর দিয়ে আপনাদেরকে বডি করে দিতে হবে এখানকার যে 14 ভোল্টেজটা রয়েছে সেই 14 ভোল্টেজটা যেন এখানে 14 ভোল্টেজের সাথে যে সিগন্যালটি রয়েছে
সেই সিগন্যালটি কিন্তু ওয়ার্ক করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে ক্যাপাসিটার দিয়ে বডি দিবেন। আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এখানে যে এই যে ইয়ক কয়েলের আর একটা মাথা এইভাবে এইভাবে যে দেখুন এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে যেখানে ক্যাপাসিটার মারা আছে, এই যে বড় ধরনের এখানে একটা ক্যাপাসিটার মারা আছে, সেটা 25 ভোল্টও হতে পারে, 25 ভোল্টও মারতে পারেন, 35 ভোল্টও মারতে পারেন, যেটা মারলে আর কি পর্দাটা একুরেট হয়। যদি ইয়ক কয়েলের একটু গেইন বেশি থাকে তাহলে একটু বেশি পরিমাণের ইয়া মারতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের ভার্টিক্যাল সেকশনের এর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা নিজে নিজেই কিন্তু করে নিতে পারবেন। আর যারা বিগিনার অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকে তারা অবশ্যই ওই সবসময়ের জন্য চিন্তা ভাবনা করবেন। আইসির ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অবশ্যই ডাটা শিটে যদি আপনাদের মুখস্থ না থাকে, কাজ করতে করতে তো মুখস্থ হয়ে যায়, 1 নম্বর পিন ইনপুট, 2 নম্বর পিন পজিটিভ, 3 নম্বর পিন ক্যাপাসিটার দিয়ে পজিটিভ, 4 নম্বর পিন নেগেটিভ, 5 নম্বর পিন কিন্তু আউটপুট, 6 নম্বর পিন সাপ্লাই ভোল্টেজ, 7 নম্বর পিনে একটা গেইন ভোল্টেজ আসে। অবশ্যই আপনারা এটা মুখস্থ রাখবেন। মুখস্থ রাখলে কিন্তু অবশ্যই আপনারা যখন এই আইসিটির কাজ করবেন 780-40 এই আইসি কিন্তু মোটামুটি সবখানে কিনতে পাওয়া যায়, এই আইসিটির কাজ করা কিন্তু আপনাদের সম্ভব হবে। আশা করি আমরা বুঝাইতে পেরেছি। এরপরও যদি আপনাদের সমস্যা হয় ভার্টিক্যাল সেকশন সম্পর্কিত তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা অবশ্যই এর বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।